You are my hero, you are my superstar, my guiding light, you are my everything, you are Muhammad. হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি দোহার নবাবগঞ্জে মিনি কক্স বাজার। সবাই আপনারা চেনেন সেই জায়গাটিকে, তো আমরা সেখানে যাব পদ্মার একদম তাজা ইলিশ কিনে নিয়ে। আমরা সেখানে দুপুরের খাবার খাবো, অলরেডি ঘড়িতে বাজে আড়াইটা, আজকে জুম্মাবার, আমরা জুম্মার নামাজ পড়ে রওনা দিয়ে দিছি। তো আজকের ভিডিওটি শুরু করা যাক বেশি দেরি না করে। তো যেতে যেতে আমাদের দুপুর 4টা অথবা 4:30 বেজে যাবে, তো এখনই অনেক খিদে লেগে গেছে। তো যেই আমরা আগে খাবার খাবো, তারপরে মইনুট ঘাটে ঘুরে দেখব। তো আশা করি বেশি টাইম লাগবে না, আমরা একদম মইনুট ঘাটের কাছাকাছি চলে আসছি, হাতের বামে মইনুট ঘাট। তো একটু পরেই আমরা মইনুট ঘাটে ঢুকে পড়বো। তো ঢুকে আমরা আগে মাছ কিনবো। দেখতে পারতেছেন আমরা মইনুট ঘাটে কিন্তু অলরেডি ঢুকে গেছি, আমাদের বাইকগুলো পার্কিং করতে হবে, এরপরেই আমরা খাবো। আপাতত আমরা পদ্মা বিলাসে লঞ্চ করবো, মইনুট ঘাট মিনি কক্সবাজার দোহার ঢাকা পদ্মা বিলাস। তো গাড়িটা পার্কিং করলাম এনে। তো আমরা একদম তাজা ইলিশ মাছ দেখে কিনে নিয়ে আমরা ফ্রাই করতে বলে দিয়েছি, ফ্রাই চলে আসছে, খাবারও চলে আসছে আমাদের এখানে। এখানে মাছ, ভাত, ডাল এবং আমরা এখানে প্যাকেজ নিচ্ছি, তো 5 জনের প্যাকেজ। আমাদের যদি প্যাকেজ কেনার পর আমাদের আরো লাগে তো আমরা আরো নিতে পারবো, কোনো সমস্যা নেই, যত প্রয়োজন আমরা নিতে পারবো। দেখতে পারতেছেন আরো ভর্তা আছে, এখানে ভর্তা আছে অনেক আইটেমের। তো আমরা খাবার শুরু করে দেবো। টাইম খাওয়া শুরু করে দিছে ইয়াসিন, এখনো খাওয়া শুরু করে নাই। জয় জয় খুবই ব্যস্ত মানুষ কোনো চ্যাটিং নিয়ে। এই যে আমাদের পারভেজ বড় ভাই, আমাদের বড় ভাই খাওয়া শুরু করে দিছে, প্রচুর খিদা লাগছে সবারই। আমরা এখন মইনুট ঘাটে একটু ঘুরে দেখবো, এখানে খাওয়া দাওয়া শেষ। নাইন ফাইজলামির মুড়ে আছে, ফাইজলামি করতে হবে। আরে তাই তো আমরা একটু ঘুরে দেখি, খাওয়া দাওয়া শেষ, আমাদের লাঞ্চ করছি বিকাল 4:30 বাজে। বুঝতেই পারতেছেন কতটা ক্ষুধা লাগছিল, তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ঘুরতেছি, কারণ একটু পরে এটা সৌন্দর্য আর থাকবে না, কারণ রাত হয়ে যাবে। রাতের সৌন্দর্য আবার আলাদা। আসলে যদিও টাইমটা বিকাল বেলা, তারপরে গোসল করতেছে, আসলে এরকম পানি দেখলে কার না গোসল করতে ইচ্ছা করে। আমারও ইচ্ছা করতেছে সবকিছু খুলে ঝাঁপ দেই, কিন্তু আসলে সেটা পসিবল না, এখন আসলে গোসল করার মতো কিছুই আনি নাই। তো এই জন্য জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সবাই গোসল করতেছে। মনে করেন যে এখানে আসলে আসলে একটা কক্সবাজারের ফিল পাবেন, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। এটা সকালে মাছ বসে এই জায়গাটা। তো আসলে এটা আমার জানা ছিল না, পারভেজ ভাই আমাদের বললো এখন এই জায়গায় মাছ হাট বসে। এই যে দেখতে পারতেছেন সকালবেলা করে এই জায়গাটায় মাছ বসে, মাছের হাট বসে, অনেক তাজা তাজা মাছ এখানে, পদ্মার ইলিশ মাছ, সবকিছু মাছ আপনারা এখানে পাবেন, অন্যান্য মাছও পাবেন। সকালবেলা আসলে এই মইনুট ঘাটে তাজা তাজা মাছ পাবেন, খুবই মানে ভালো দামে পাবেন, মোটামুটি কম দামের ভিতরেই পাবেন। আর এখানে প্রতিদিনই বিকেলবেলা একটা মেলার মতো বসে, দেখতে পারতেছেন মানে শুক্রবারের জন্য আরো বেশি ভিড় এখানে, অন্যান্য দিনে হয়তো একটু কম ভিড় হয়। এখানে একটা ভাসমান ক্যাফে ছিল, সেটা মনে হয় ভেঙে গেছে, দেখতে পারতেছেন এখানে আমি দেখাই। এই যে দেখছেন যে পিছনে যে ভাসমান ক্যাফে, এটা কিন্তু ভাসমান ছিল, কিন্তু এটা ভেঙে গেছে, মনে হয় এটা নতুন করে করবে বা ডেকোরেশন করবে এই জন্য। এরপর দেখি যদি ভিতর মানে আমরা ভিতরে ঢোকা যাবে না, তালা মারা গেলে। এখানে দাঁড়াই আছি আমরা, চারপাশে দেখতেছি কোন দিকে যাওয়া যায়। আসলে মইনুট ঘাটে দেখার মতো এগুলোই আছে, এখানে মেলা বসে, আর সকালে তো মাছ যেখানে বসে দেখাইলাম তাজা তাজা মাছ মাছ বসে। আপনারা এখানে আইসা তাজা মাছ নিতে পারবেন, ইলিশ মাছ নিতে পারবেন, পদ্মার ইলিশ। আর এখানে মেলা বসে, এই মেলাটা আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পারতেছেন মেলাটা। এখানে আপনাদের বাচ্চাদের রাইড আছে, নৌকার রাইড, এরপর আপনারা যদি কেউ ফুচকা টুচকা খাইতে চান তো এখানে সেগুলোও আছে।
তো এই হলো মইনুট ঘাট, আমরা চলে যেতেছি এখন। আমরা যাব, যাওয়ার পথে আমরা মিষ্টি খাবো, এখানে নাম করা বান্দুরার ভাগ্যফুল মিষ্টি, সেখানে আমরা মিষ্টি খাবো। কারণ ওটা না খেলে আসলে অনেক বড় একটা মিস করবো। আমি কিন্তু আজকে দুই তিন মাস আগেও আসছিলাম, কিন্তু এই মিষ্টিটা আমি মিস করছি। তো এখানে সবাই গোসল করতেছে এখনো, মানে স্টিল আসলে গোসল করার মতো সবকিছু নিয়ে আসলে অবশ্য আমিও গোসল করতাম, কারণ পানি দেখলে গোসল করতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। আবার পদ্মা নদী। তো এখন আমরা আসলে বাইকটা গ্যারেজ থেকে নিব, যেখানে পার্কিং করছি, বাইকটা নিয়ে আমরা চলে যাব সোজা ভাগ্যগুলো, ওখানে মিষ্টি খেয়ে। আসলে যাওয়ার পথেই পরে, দেরি করবো না ওখান থেকে, যেটা আমাদের মিনিমাম আর দেড় দুই ঘন্টা লেগে যাবে যাইতে। তো এখানে আমরা মিষ্টি খেয়ে বাসার দিকে রওনা দিয়ে দিব, যেতে যেতে তো রাত হয়েই যাবে। তো চলুন, এখানে আর কথা না বাড়ে, আমরা রওনা দিয়ে দিই। তো ময়ূর ঘাট থেকে আমরা অলরেডি দেরি না করে রওনা দিয়ে দিলাম, কারণ যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, কারণ এখানেই সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমাদের যেতে টাইম লাগবে। আমরা যাবো শ্রীনগর ভাগ্যকুল মিষ্টান্ন, এখানে আপনার ভাগ্যকুল হচ্ছে ডাকঘর অথবা থানা হবে, তো আমরা সেখানে যাব। তো আমি যতটুকু জানি যে মিষ্টির থেকেও অনেক নাম করা বেশি হচ্ছে সেখানকার ঘোলটা, তো আমরা চেষ্টা করব ঘোলটা যদি পাই আমরা ঘোলটাই খাবো। তো আমরা অলরেডি চলে আসছি সেই চিত্তরঞ্জন সুইটস মিটে, সেটা হচ্ছে আপনার ভাগ্যকুল ডাকঘরে আর শ্রীনগরের মধ্যে পড়ছে। তো আপনারা যদি আসেন কেউ অবশ্যই এই মিষ্টিটা টেস্ট করবেন, কারণ এর মধ্যে অসাধারণ স্বাদ আশেপাশে আর কোথাও নাই। তো আমি পুরো দোকানটাকে আপনাকে দেখাচ্ছি, দোকানটা কিন্তু খুব ছোট এবং অনেক আগের, এই বিজনেসটা অনেক আগের, অনেক পুরাতন। এখানে ঘোল বানাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, দই দিয়ে ঘোল বানাই দিবে, এখানে ঘোল বানানো হচ্ছে। তো আমরা ডিসিশন নিছি যে আমরা ঘোল খাবো, কারণ ঘোল হলো অসাধারণ স্বাদ মিষ্টির থেকেও, আর মিষ্টিগুলো দেখতে পারতেছেন অসাধারণ। এখানে ছানা যেটা আছে সেই ছানার স্বাদও কিন্তু অসাধারণ স্বাদ। তো এখানে আর দেরি না করে আমরা ঘোল অর্ডার করে ফেলছি, ঘোল একটু পরেই চলে আসবে। তো ঘোল আমরা পাঁচটা ছয় জন, আমরা তো ঘোল অর্ডার করে ফেলছি, ঘোল চলে আসছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। ঘোলটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আর খাইতেও অনেক মজা, কারণ এটা কিন্তু ওই যে নর্মাল যে ঘোল খাই আমরা পুরান ঢাকা বলেন অথবা অন্যান্য জায়গার যে ঘোলগুলো থাকে অনেক ভারী, এটা কিন্তু অনেক ভারী বা ঘন না, এটা কিন্তু অনেক মানে অনেক ঘনও না, অনেক আর কি পাতলাও না। তো এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট দেয় আপনাকে। তো এখানে সবাই দেখতেছেন অনেক মজা করে খাচ্ছে, কারণ এটা অসাধারণ একটা টেস্টি একটা ঘোল। কারণ আমি এই ফার্স্ট খাচ্ছি, খেয়ে আমি মানে হতবাক হয়ে গেছি যে এত টেস্টি আর অসাধারণ। আপনারা আসলে যারা আসবেন এদিকে দোহার বা শ্রীনগরে আসবেন, অবশ্যই অবশ্যই এই সুইট মিটে এসে আপনারা অবশ্যই এটা খাবেন। এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখাই দিবে আপনাকে এই ঠিকানাটা। তো যাই হোক, আমরা আসলে অনেক রাত হয়ে গেছে, এখানে প্রায় আটটার মতো বেজে গেছে ঘড়িতে। তো আমরা এখন বাইকটা নিয়ে রওনা দিয়ে দিব, কারণ বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে আমাদের ফিরতে ফিরতে। তো বেশি দেরি না করে আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিছি, কারণ আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। বেশি রাত হলে আসলে এই জায়গাগুলো অনেক নীরব জায়গা আর অনেক গ্রাম সাইড, এটা একদম গ্রামের ভিতর থেকে আমরা যাচ্ছি, ভিতর দিয়েই যাচ্ছি। আর যারা দোহারে আসছেন তারা তো জানেনই এদিকে রাস্তাগুলো কেমন। তো আজকের ব্লগটি এখানেই থাকবে, নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো ব্লগটি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে বড় করবেন। আসসালামু আলাইকুম।